সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দেশীয় পণ্য কিনিয়া হও ধন্য, এই স্লোগানকে সামনে রেখে গতকাল সৌদি আরবের প্রাদেশিক অঞ্চল আল গোয়াইয়া শহরে বাংলাদেশি তৈরি পোশাকের গুণগত মান তুলে ধরতে এবং প্রবাসীদের কাছে গার্মেন্ট শিল্পকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কটন হাউজের কেক কেটে শুভ উদ্বোধন করা হয়েছে। কটন হাউজের উদ্বোধন করেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ডক্টর মোহাম্মদ আবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন কটন হাউজের স্পন্সর সৌদি নাগরিক বান্দর বিন নায়েব আল হার্তি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয়, সাংবাদিক এ কে আজাদ লিটন সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সামাজিক নেতৃবৃন্দরা। ইকোনমিক কাউন্সিলর আবুল হাসান বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো সৌদি আরবেও বাংলাদেশি পণ্যকে আরও বেশি বেশি বাজারজাত করে বাংলাদেশের পণ্য গার্মেন্ট শিল্পকে সৌদি আরব সহ বিশ্বের দরবারে পরিচয় করে দিতে হবে। সৌদি আরব রিয়াদ থেকে এ কে আজাদ লিটনের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।